কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে সকালে দেখো যে ব্রেকফাস্ট বানাচ্ছি, একটা হেলদি ব্রেকফাস্ট ট্রাই করলাম, আবার ওই ডায়েট মেনে খাওয়া দাওয়া শুরু করেছি, কারণ ওয়েটটা আবার বেড়ে যাচ্ছিলো আর সামনে আবার পুজো আসছে। তো একটা ছিলা বানাচ্ছিলাম আর কি, ওই ওটস বেসন আর অল্প আটা দিয়ে। আর এদিকে দেখো দিদা চালকুমড়োর বড়া ভাজবে বলে চালকুমড়োগুলো সেদ্ধ করে রেখেছে আর দুটো বড়াও ভেজে রেখেছে। তো আমি এদিকে চিল্লাটা বানাচ্ছিলাম, আর ভেজিটেবলসগুলো দেখো আমি এরকম রিং রিং করে কেটে দিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে। আর অনেকটা তাহলে আমি ভেজিটেবলের মধ্যে অ্যাড করতে পারলাম, কারণ এমনি কুচিয়ে যদি ভেতরে দিতাম তো ওটা ঠিক মতো উল্টানো যেত না। আর এদিকে স্নানটানও কমপ্লিট করে নিয়েছি, আর মোমোকে তো আগেই স্নান করিয়ে দিয়েছিলাম। দেখো আজকে রাখি পূর্ণিমা, ওই জন্য ওর স্কুলও নেই, ছুটি, তো স্নান টান করেও এদিকে খেলাধুলা করছিল, আর আমি ওদিকে স্নান পুজো করে আমার ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম। আর মোমো ওদিকে সকালে ঘুম থেকে উঠে একটু ছোলা বাদাম ভেজানো ছিল, ওগুলো খেয়েছে, তাই জন্য ওকে আর একটু পরে খাওয়াবো, একটু ভালো মতো খিদে না পেলেও খেতেও চায় না। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা রান্না হয়েছিল আর মাছ ভাজা। মাছ ভাজাটাই মোমোর সকালে ভাত খাওয়ার জন্য একটা রেখেছি, আর সব মাছ ঝোল করবে, যে পটল, বিনস, আলু সব সবজি দিয়ে একটা ঝোল হবে। আর এই দেখো বেশ সুন্দর লাগছে না দেখতে, টমেটো আর ক্যাপসিকামগুলো বেশ গ্রিল গ্রিল একটা ভাব আসবে। তো আমি মানে যতই ডায়েট করি চাল কুমড়োর বড়াটা দেখে লোভ সামলাতে পারলাম না বলে একটা বড়াও নিয়ে নিলাম, ভেতর ওই তোমার সর্ষে নারকেল বাটা এগুলো ওই পুর ভরে বেসনে ডুবিয়ে বড়াটা ভাজা। তো আমি বসে বসে এদিকে খাচ্ছিলাম আর ওদিকে মোমো খেলা করছিল, আর বড়াটা বেশ গরম, ওই দেখো ভেতরে মানে চাল কুমড়োর ভাবটা থাকে তো বেশ গরমই লাগে। তারপরে আমি চুল শুকাতে গেছি আর মোমো বায়না করছে ওর চুলটা ওই ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে হবে, ওকেও আজকে শ্যাম্পু করিয়েছি, আমিও শ্যাম্পু করেছি। ওই দেখো কি বায়না মোমো রানীর, তোমাকে দেব। তো মোমো তো খুবই মজা পাচ্ছিল, দেখো ড্রায়ারটার হাওয়া বারবার খাচ্ছিল। তারপরে আমি ওর ভাতটা রেডি করছি, ওদিকে দেখো ওকে একটু ঘি, তারপরে নুন, এক চিমটে গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, চিনি আর কিশমিশ, এইসব দিয়ে ভাতটাকে চটকে চটকে ফ্রাইড রাইস বানিয়ে দেবো। মানে ও কদিন দেখছি একটু শুকনো শুকনো খেতে পছন্দ করছে, তো এখন তো সকালে খাওয়াচ্ছি, দুপুরবেলা আবার মাছের ঝোল দিয়ে খাওয়াবো। তো সকালের ভাতটা এরকমভাবে অল্প ঘি দিয়ে একটু ফ্রাইড রাইস টাইপের করে দিলাম আর কি হাত দিয়ে, ও বাচ্চা মানুষ এটাই আনন্দ নিয়ে খাবে। আর এই যে মাছ ভাজা, তো তারপরে আর দুপুরে কিছু শ্যুট করিনি, আবার বিকেল থেকে দেখো ব্লগটা স্টার্ট করছি। তো সেজে গুজে আমি এখন যাচ্ছি ব্যাংকে, তো তোমরা ভাববে যে এত শাড়ি টাড়ি পরে ব্যাংকে যাচ্ছি কেন, কারণ ব্যাংক থেকে রাতের দিকে একটা তোমার ইনভিটেশন ছিল। এবার কোথায় ইনভিটেশন ছিল তোমরা দেখতে থাকো ব্লগটা তাহলেই বুঝবে। তো ব্যাংকে বিকেলেই গেছিলাম, তার কারণ হলো আমার হাজব্যান্ডকেও যেতে হতো, দুজনকে একসাথেই যেতে হতো, আর ওর তো অফিস থেকে ফিরতে ফিরতে একটু লেট হবে, ওই জন্য বিকেলে টাইমটা নিয়েছিলাম। তো গিয়ে দেখলাম ব্যাংকের মেন দরজা বন্ধ, তারপরে জানলাম যে অন্যদিকে পাশে সিঁড়ি দিয়ে যেতে হবে, তো সেখানে গিয়ে বসেছিলাম। আর আমি যাওয়ার 5 মিনিট পরে তোমাদের দাদাও চলে এসেছিল, তো আমি গিয়ে সব ডকুমেন্টস দিয়ে আগেই কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। আর এদিকে দেখো তারপর তোমার দাদা আর আমি বসেছিলাম আর ভিডিও তুলছিলাম একটু, আর নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। তারপর কাজটা হতে হতে একটু চাও খেলাম, ওনারা দিয়েছিল কফি কাপে, ওই দেখো চা খাচ্ছি, খাওয়া হয়ে গেছিল। তারপর ওরা দেখলাম সন্ধেবেলা দই বড়া খাচ্ছিল টিফিনে, আমাদেরও দিল দেখো, আর ভালোই হয়েছিল, খুব খিদেও পাচ্ছিল, ভাবছিলাম যে ব্যাংক থেকে বেরিয়ে কিছু খাবো, তো দই বড়াটা দিল ওটাই খেলাম। আর তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি ফিরে মোমোকে নিয়ে বেরোবো, ওই দেখো মোমো সেজে গুজে রেডি, চলো চলো। এ তোর ব্যাগে জল আছে? তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কোনো মতে ওকে নিয়ে বেরোলাম। তো মোমোর ফ্রেন্ড জ্যোতিষ্কা ওরই আজকে বার্থডে ছিল, আর মিতাকে তো তোমরা সবাই চেনো, তো মিতা আমাদের ইনভিটেশন দিয়েছিল যে ওর মেয়ের বার্থডেতে যেতে, তাই জন্য আবার সবার একসাথে দেখা হলো। দেখো তুমি সরে যাও।
দেখো জ্যোতিষ্কা তো কিছুতেই কেক কাটতে চাইছিল না, আমার মনে হয় এত লোকজন দেখে ও না ঘাবড়ে গেছে, আর ওদিকে সব বাচ্চারা তো ব্যস্ত হয়ে উঠছিল যে কখন কেক কাটা হবে, ওরা পাবে কেক ওই জন্যই। আর মোমো কিন্তু ওই কেকের টেবিলের পাশ থেকে নড়ছিলই না, ভাবছিল যে কখন কেকটা পাবে। তারপর জ্যোতিষ্কার হাত ধরে ওর মামি কেকটা কেটে দিল, আর আমরা সবাই বার্থডে উইশ করলাম ওকে। এই দেখো তৌসিনী আর ওয়েট করতে পারছিল না, তো ও নিজেই কেক এক টুকরো কেটে জ্যোতিষ্কাকেও খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। আর মানে বাচ্চাদের কারোরই তর্ষ হয়েছে না, আর মোমো তো ওই টেবিল থেকে নড়ছেই না। আমাদের খেতে বসারও কথা ছিল, তো মানে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর অনুশ্রী আর চন্দ্রা ওরা তো অনেক আগেই চলে এসছে, তো আমি ভাবলাম আমিও ওদের সাথেই বসে পড়ি, নইলে দেরি হয়ে যাবে। তারপরে মোমোর জন্য তারপরে দেখো ওই দাঁড়িয়েই আছে, ও কেকের সামনে থেকে নড়ছে না। তারপরে ওর জন্য এক টুকরো কেক দিতে বললাম, সেইটা নিয়ে আমরা ওপরে খাওয়ার জায়গায় চলে আসলাম। তারপরে মোমোকে দেখো আমি এই যে কেকটা খাইয়ে দিচ্ছিলাম, আর কারণ ও কতটা কি খাবে সেটা তো জানি না, তাই কেকটা খেয়ে পেটটা একটু ভরবে। ওদিকে দেখো চন্দ্রাকে রেখে আমরা একা একা এদিকে খেতে বসে পড়েছি, ওই জন্য চন্দ্রা আমাদের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাচ্ছিল। আসলে চেয়ার চারটেই ছিল, তাই আর কি করা। তো প্রথমেই দিয়েছিল ভেজিটেবল চপ আর সস, সাথে স্যালাড ছিল। তো মোমো তো চপ খেলো না, ওকে একটু শশা দিয়ে বসিয়ে রেখেছিলাম, ওর ফেভারিট শশা। দেখুন আপনারা সবাই এখন সুবর্ণা খেতে ব্যস্ত, কি খাচ্ছে একটু বলে দাও। এখানে তুমি কি খাচ্ছ, বলে দাও কি খাচ্ছ। তো তারপরে একে একে ফ্রাইড রাইস ছিল, আর আইটেমে ছিল বাটার পনির, তারপরে পনিরেরই কোফতা করেছিল। তো সব ভেজ আইটেম, কারণ আজকে রাখির দিন আর ওদের বাড়িতে গোপাল আছে, তাই জন্য সবই নিরামিষ ছিল। আর এই দেখো কোফতাটা কি নরম ছিল, একদম সফট, আর খেতেও না অসাধারণ ছিল। কিন্তু মোমোকে অল্প ফ্রাইড রাইস দিলাম, ও একদমই খেতে চাইলো না। বাড়িতে তো দিব্যি খায়, ওখানে জানি না মুখে দিচ্ছিলাম তাও ফেলে দিচ্ছিল। তারপর মিতা আবার আমাদের সবাইকে কেক কেটে আর পায়েস দিয়ে যাচ্ছিল, আর মোমো ওটাই খাচ্ছিল, ওই দেখো চামচ দিয়ে ওই কেকটাই ও খাচ্ছিল, এটাই ও খেলো, আর তো কিছু খেলো না। আর তারপরে মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা, সন্দেশ। তো রসগোল্লা আমি আর খাইনি, সন্দেশটা নিলাম, মোমো সন্দেশটাও খায়নি, ওই কেকটাই খাচ্ছিল, দেখো তাও পুরোটা খায়নি, অল্প খাচ্ছিল। ওদিকে চন্দ্রা আর অনুশ্রী কন্নার কন্নার কথা বলছে, গল্প করছে, আর এদিকে বসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করছি আমরা। তো মোমোর থালার ফ্রাইড রাইসগুলো আমি খেয়ে নিলাম, কারণ অত কিছু খেলো না, আর খাবার ফেলতে বড্ড মায়া লাগে বলো, তাই আমি খেয়ে নিলাম ওগুলো, আর কি করবো। তো তারপর খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম মিতাদের ঘরে, আর মোমো দেখো সবার সাথে কথা বলছে, সবার কোলে যাচ্ছে, ও তো একটু বেশি মিশুকে, ওই জন্য দেখো এই যে এদের চেনেও না, কিন্তু কি সুন্দর ওদের কোলের মধ্যে উঠে বসে আছে। আর তারপর বাড়িতে এসে ভাবলাম তাহলে ওকে একটু ম্যাগি করে খাওয়াই, কারণ সারাটা রাতের ব্যাপার,
তো ওই জন্য একটু ম্যাগিতেও তো ম্যাগি মশলা খায় না ঝাল বলে, একটু মিক্সড হার্বস, তারপর একটু নুন, তারপর একটু তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে ওই ম্যাগিটাই ফুটিয়ে নিলাম। আর জানি এখন ম্যাগি করে দিলে মানে ও বিনা ঝামেলায় খেয়ে নেবে, ওই জন্যই ম্যাগিটাই দিলাম। ওর ঘুমও পেয়ে গেছিলো, আবার পেট খালি থাকলে ঘুমাবেও বা কী করে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার তো করবেই, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই খুব ভালো থেকো, আর এখানে মোমোরানিও ম্যাগি খেয়ে তারপরেও ঘুমিয়ে পড়লো। চলো টাটা বাই।